সাবস্ক্রাইব করুন কেরিয়ার প্লাস চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করুন সমস্ত ভিডিও লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা রাজ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্লার্ক পিয়ন মজদুর এই সমস্ত পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আপনারা ভারতীয় নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবেন আপনাদের আবেদন ফি শূন্য এবং আপনারা অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন তো ভিডিওটি আপনাদের সকলের জন্য হতে চলেছে গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলটিকে যারা প্রথমবার ভিজিট করছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলেখানে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে দিন তো আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা আমরা এখন আছি উত্তর পাড়া মিউনিসিপ্যালিটি অর্থাৎ উত্তরপাড়া কোত্রং পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইটে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট নোটিশ এক নভেম্বর প্রকাশিত হয়েছে অ্যাপ্লিকেশানস ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ আপনারা ভারতীয় নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গে যে কোনো রাজ্য থেকেই সরি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন সবার নিচে চলে আসবেন এখানে রিক্রুটমেন্ট নোটিশটিকে দেওয়া রয়েছে কিন্তু আমরা অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে নেব এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান অফিসিয়াল ডকুমেন্ট ডাউনলোড তো এখানে যদি ডাউনলোড অপশন এই ডাউনলোডে যদি ক্লিক করেন অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবেন তো আমরা ক্লিক করে ডাউনলোড করে নেব তো বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশন আমরা ডাউনলোড করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন উত্তরপাড়া কোথরং মিউনিসিপ্যালিটি তো এক এগারো নোটিফিকেশন উনিশের নোটিফিকেশান আপনারা দেখতেই পারছেন এখানে কী কী পোস্টে হবে আমরা দেখে নেব ভ্যাকেন্সি মোটামুটি ভালোই রয়েছে বাইশটি শূন্যপদ রয়েছে এবং আবেদন ফি শূন্য অর্থাৎ কোনো আবেদন ফি লাগবে না এবং এই সমস্ত পোস্টে এমনিও কম আবেদন পড়ে কারণ এগুলো খুব কম পাবলিকই জানতে পারে একমাত্র আমাদের এই ভিডিওগুলির মাধ্যমেই কিন্তু আপনারা জানতে পারছেন এছাড়াও অনেকে রয়েছেন যারা কিনা এর এরকম খোঁজ রাখেনি না তো এগুলোতে আবেদন কম পড়ে এবং আবেদন ফি যেহেতু শূন্য সেহেতু আপনারা কিন্তু আবেদন করে দিন আমি এটা বলবো আবেদন অবশ্যই করে দিন তো দেখুন এখানে অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ অ্যাসেসমেন্ট ইনচার্জ পদে নিয়োগ হবে একটি শূন্যপদ রয়েছে সেনিটারি ইন্সপেক্টর একটি শূন্যপদ স্টোর কিপার একটি শূন্যপদ ড্রাইভারের ক্ষেত্রে পাঁচটি শূন্যপদ পাম্প অপারেটার চারটি শূন্য পদ ক্লার্ক পদের ক্ষেত্রে ছয়টি শূন্যপদ পিওন পদের ক্ষেত্রে তিনটি শূন্যপদ মজদুর পদের ক্ষেত্রে একটি পদ টোটাল বাইশটি পদ রয়েছে পাশে আপনারা দেখতে পাচ্ছেন এজ লিমিট এক এক দু হাজার উনিশ অনুযায়ী কত হতে হবে সমস্ত কিছু দেওয়া রয়েছে তো এই ক্ষেত্রে কিন্তু ড্রাইভারের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ লাগবে স্টোর কিপারের ক্ষেত্রে আপনারা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন স্যানিটারি ইন্সপেক্টর এইচএস পাস করে থাকলে আবেদন করতে পারবেন এবং এটি কিন্তু স্থায়ী পদের চাকরি অর্থাৎ পারমানেন্ট চাকরি আপনাদের এবং আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লার্ক পদের ক্ষেত্রে আপনারা ছাব্বিশশো গ্রেড পে পাবেন যেমনটা কিনা পিএসসি ক্লার্কশিপ তেমনটা কিন্তু এইখানেও আপনারা সেম স্যালারি পেয়ে যাবেন এবং স্থায়ী পদে সরকারি চাকরি আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এই ক্ষেত্রে আপনাদের কিন্তু মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন আপনারা মাধ্যমিক পাস করে থাকলে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন পিওন পদের ক্ষেত্রে এইট পাশ করতে হবে অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন মজদুর পদের ক্ষেত্রে আপনারা অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন তো এখানে কিভাবে আপনাদের পরীক্ষা হবে কত নম্বরে ভাইভা হবে কোন কোন পদে অর্থাৎ গ্রুপ ডি বা পিওর ক্লার্ক পিওন মজদুর কোন পদের জন্য কত নম্বরে পরীক্ষা হবে আপনারা দেখতে পাচ্ছেন ক্লার্ক পদের ক্ষেত্রে রিটেন টেস্ট অফ সিক্সটি মার্কস নব্বই মিনিটের পরীক্ষা হবে ষাট মার্কসের ওপর পরীক্ষা হবে ক্লার্কের জন্য কুড়ি নম্বরে ভাইভা হবে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিওন পদের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এমসিকিউ হবে আশি মার্কসের তো এক্ষেত্রে কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন এই পিডিএফের ভেতর তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অ্যাপ্লিকেশন ফি নীল অর্থাৎ আবেদন ফি লাগবে না লেখা রয়েছে এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে কোনো হার্ড কপিও আপনাদের পাঠাতে হবে না তো অনলাইনে আবেদন করতে হবে কোনো ঝামেলা নেই ঘরে বসে আপনারা আবেদন করে দিতে পারবেন নিজের মোবাইল ফোনের মাধ্যমে উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি ডট ইন অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনে আবেদন করে দিতে পারবেন লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান তিরিশ এগারো দু হাজার উনিশ বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ তিরিশে নভেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা আবেদন করে দিতে পারেন যেহেতু আবেদন ফি শূন্য ঘরে বসে আবেদন করে দিন এবং এগুলোর এক্সাম কিন্তু হয় তো অনেকেই ভাবে যে এগুলোর এক্সাম হয় না কিন্তু এটা ভুল ভাবনা এগুলোর এক্সাম হয় এবং রেজাল্টও বেরোয় এবং পাবলিক চাকরিও পায় এবং চাকরিও করে তো অনেকেরই ভুল ভাবনা থাকে যে এগুলোর পরীক্ষা হয় না রেজাল্ট বেরোয় না সবই হয় তো আপনারা আবেদন করে দেখতে পারেন কারণ আবেদন ফি শূন্য দেখে আমি বলছি আপনারা আবেদন করে দিতে পারেন এবং যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের কেরিয়ার প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকানে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখুন আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ